বাইবেল হাইড্রোলজি সম্পর্কে কি বলে? বুক অব জেনেসিস এর 9 নম্বর অধ্যায়ের 13-17 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যখন নূহ নবীর সময় ঈশ্বর পৃথিবীকে বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, তারপর যখন পানি নেমে গেল ঈশ্বর বললেন, আমি আকাশে রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না। একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটায় অনেক বড়, ও রংধনু ঈশ্বরের নিদর্শন, তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না। তবে এখন ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানি প্রতিসরণের কারণে রংধনু তৈরি হয়। আর অবশ্য নূহ নবীর সময়ের আগেও হাজারবার রংধনু উঠেছে। যদি বলেন নূহ নবীর আগে কখনো রংধনু ওঠেনি, তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না, এটাও অবৈজ্ঞানিক। জাকির নায়েক দাবি করেন যে জেনেসিস বা পয়দায়েশ 9 অধ্যায় এর দাবি ভুল, যে আল্লাহ পৃথিবীকে প্লাবিত করার পরই রংধনু সৃষ্টি করেছিলেন। রংধনু বৃষ্টি বা কুয়াশার সাথে সূর্যের আলোর প্রতিসরণ ছাড়া আর কিছুই নয়। তার জন্য পয়দায়েশ 9 বোঝায় যে বন্যার আগে প্রতিসরণের আইনই ছিল না। কিন্তু এটা কি সত্যি? আসুন আমরা নিজেরাই দেখি অনুচ্ছেদটি আসলে কি বলে। জেনেসিস বা পয়দায়েশ 9 অধ্যায় 12-17 পদ, আল্লাহ আরো বললেন, যে ব্যবস্থা আমি তোমাদের ও তোমাদের সঙ্গের সমস্ত প্রাণীর জন্য স্থাপন করলাম তা বংশের পর বংশ ধরেই চলবে। আল্লাহ আরো বললেন, যে ব্যবস্থা আমি তোমার ও তোমাদের সঙ্গের সমস্ত প্রাণীর জন্য স্থাপন করলাম তা বংশের পর বংশ ধরেই চলবে। সেই ব্যবস্থার চিহ্ন হিসেবে মেঘের মধ্যে আমি আমার রংধনু দেখাবো। এটাই হবে দুনিয়ার জন্য আমার সেই ব্যবস্থার চিহ্ন। যখন আমি উপরে মেঘ জমা করব, তখন তার মধ্যে এই রংধনু দেখা দেবে, আর তখনই তোমার এবং সমস্ত জীবজন্তুর জন্য আমার এই ব্যবস্থার কথা আমি মনে করব। এতে পানি আর কখনো বন্যা হয়ে সমস্ত প্রাণীকে ধ্বংস করবে না। মেঘের মধ্যে যখন সেই রংধনু দেখা দেবে, তখন আমি তা দেখে দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য আমার এই চিরস্থায়ী ব্যবস্থার কথা মনে করব। আল্লাহ তারপর নূহকে বললেন, দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছি এটাই হলো তার চিহ্ন। অনুচ্ছেদটির কোথাও বলে না যে বন্যার পরে রংধনু তৈরি হয়েছিল, এবং কোথাও এটা বলা হয়নি যে পৃথিবীতে বন্যার পর রংধনু প্রথম দেখা দিয়েছিল। বরং অনুচ্ছেদটি কেবল বলছে যে বন্যার পরে রংধনু সম্পূর্ণ নতুন তাৎপর্য গ্রহণ করেছিল। এটি যুক্তির চিহ্ন হয়ে উঠে। বৃষ্টি ও রংধনু নিঃসন্দেহে নূহের বন্যার অনেক আগে থেকেই বিদ্যমান ছিল, কিন্তু বন্যার পর রংধনু নতুন অর্থ গ্রহণ করে। এটা আল্লাহ নূহের সাথে যে চুক্তি করেছিলেন তার একটি চিহ্ন হয়ে উঠে। অতএব জাকির নায়েক পাঠের মধ্যে তার পূর্ব ধারণা এবং অনুমানগুলি ধারা পড়ার জন্য দোষী, কারণ পাঠ্যটিকে নিজেই নিজেকে ব্যাখ্যা করার সুযোগ দেননি। তারপর জাকির নায়েক দাবি করেন যে এই অনুচ্ছেদটি অনেক বড় শুধুমাত্র একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে, কারণ বৈজ্ঞানিক মানুষ বুঝতে পারে যে রংধনু কিভাবে গঠিত হয়, প্রতিসরণ আইনের মাধ্যমে। কিন্তু যখন কেউ বলে যে আল্লাহ কিছু রেখেছেন বা কিছু বানিয়েছেন, তা বৈজ্ঞানিক বর্ণনাকে বাতিল করে দিচ্ছে না, কারণ আল্লাহ প্রকৃতিতে আইন তৈরি করেছেন এবং বিজ্ঞান আইন আবিষ্কার করে, আর আল্লাহ আইন নির্ধারণ করেন এবং বিজ্ঞান আইন বর্ণনা করে। আমি জানি না কিভাবে জাকির নায়েক একজন মুসলিম হিসেবে এমন একটি দাবি তুলতে পারেন, কারণ এমনকি কোরআন সুরা কাফ আয়াত 9-এ আল্লাহ বলে, আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি। আল্লাহ যে বৃষ্টি পাঠান তা কি জলের চক্রকে বাতিল করে? অবশ্যই না। আল্লাহ মাটিতে বৃষ্টি পাঠানোর জন্য জলের চক্র তৈরি করেছেন, একইভাবে প্রতিসরণের নিয়ম সৃষ্টি করেছেন আল্লাহ, এবং এই আইনের মাধ্যমে আল্লাহ রংধনু তৈরি করেছেন। জাকির নায়েক কোরআন পড়ার সময় একটি স্ট্যান্ডার্ড ব্যবহার এবং বাইবেল পড়ার সময় অন্য স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারেন না। উপসংহারে আমরা বলি যে জেনেসিস বা পয়দায়েশ অস্বীকার করে না যে রংধনু নূহের পূর্বে ছিল, শুধুমাত্র নির্দিষ্ট করে যে বন্যার পরে আল্লাহ রংধনুকে একটি নতুন গুরুত্ব দিয়েছেন। তিনি এটা তার একটি নিদর্শন বানিয়েছিলেন নূহের সাথে চুক্তি করে। মানুষদের আপনাকে প্রতারিত করতে দেবেন না। আপনি যদি সত্য জানতে চান তাহলে পাক কিতাব নিজে পড়ুন।